পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম দুর্গাপুরের ভট্টাচার্য দম্পতি গত 21 তারিখে উত্তরাখণ্ডের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। জানা যায়, গত বুধবার মুনশারি থেকে কৈশানে যাচ্ছিল 30 জনের একটি পর্যটন দল। সকলের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়, কিন্তু তার মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেই গাড়িতেই ছিলেন দুর্গাপুরের ভট্টাচার্য পরিবার। নিহত ওই দম্পতির নাম সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্য। শনিবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন আইনমন্ত্রী মলয় ঘটক ও দুর্গাপুরের মেয়র দিলীপ অগাস্তি এসেই পরিবারের হাতে মৃত দম্পতির দেহ তুলে দেন। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তারা। আপনি তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, আজ তাদেরকে নিয়ে আসার কথা, তাদের ডেড বডি আসছে, কতটা ব্যথা দেয়। মানে এরকম যে হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি, মানে বিশ্বাস করছি না যে ওনারা এখন নেই, যে এরকম হবে। উনি আমাকে বললো যে গরুর কোনো ফোন করলে তুমি আবার চলে আসবে, আমার তোমার সাথে আবার চলে যাবো, হ্যাঁ দাদা আপনি ঘুরে আসবেন আর ভালোভাবে যাবেন, জিনিসপত্র যত্ন সত্ন করে দেখবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 21 তারিখ এই বাড়ি থেকে, হ্যাঁ এই বাড়ি থেকে, এই সামনের এইখান থেকেই আমি নিয়ে চলে গেছি। ওনার বাড়িতে সে সময় আর কেউ ছিল না, তালাটা দিয়ে আমি সব কিছু দূর করে নিয়ে চলে গেছি। ওনার ছেলে ওনারা সেই সময় ছেলে ওনারা বেড়াতে গিয়েছিল, ওনারা এখানে ছিল না, ওনারা দুজন বেদনাদায়ক কতটা পরিমাপ করে বোঝানো যাবে না। ওনারা কবে গিয়েছিলেন? 21 তারিখে গিয়েছিলেন। এখন কি করে জানতে পেরেছিলেন? ওইখান দিয়ে খবর করেছিল। সেটা কি বলতে পারি, সেটা বলতে পারি না, কতটা খারাপ লাগছে, অনেক ভয় না, কি বলবো কিছু বললাম না। ওনাদের দেহটা দেখবো কি করে সেটাই ভাবছি। কিভাবে জানতে পারলেন আপনারা? খবরের মারফতে ওখান দিয়ে ফোন করেছিল পুলিশ স্টেশনে, সেখানে এখানে ইনকোয়ারি হয়েছে, তখন আমরা এখানে থাকি, আমাদের কাছে এসছে, সেইভাবে আমরা জানতে পারলাম। তখন বললাম না এখানে আছে, তখন তো আমরা জেনে তো আমরা কী করবো, কিছু ভাষা খুঁজে পাচ্ছিলাম না, বলার কিছু নেই, মানে আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের মানে ভাবতেই পারছি না যে এখানে এখনও পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না যে কী জিনিস ঘটে গেছে। মানে এই আমরা কিছুক্ষণ পরে যা জিনিস দেখতে চলেছি এটা আমাদের কল্পনার উপর। দেহ আনার ব্যাপারে সরকার কতটা খুব মানে মারাত্মক হেল্প দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা।